नमस्कार बंधुरा, आमी मौनिता, आमार चैनले आपनादे सबाईके स्वागत जानाई। आजके रेसिपी कड़ाईशुटिर कचुरी। एत सुंदर शीतेर आमेज, तार उपर कड़ाईशुटिर कचुरी, बांगालीरा कि ना खेये थाकते पारे? ताई बांगालीदेरई खूब पछन्देर रेसिपी कड़ाईशुटिर कचुरी आमी किभाबे बानाई ता आपनादेर साथे शेयार करते चले एसेछि। प्रथमेई आमी कड़ाईशुटिगुलो भालोभावे धुए एकटा बाटिर मध्ये निये निएछि। এবার আমি এটাকে সেদ্ধ করতে দেব। গ্যাসে আমি প্রেসার কুকার বসিয়ে নিয়েছি, ওর মধ্যে আমি এক কাপ পরিমাণ জল দিয়ে দিলাম। এখন আমি কড়াইশুঁটিগুলো ওর মধ্যে দিয়ে দেব, দিয়ে ওর সাথে দিয়ে দেব অল্প পরিমাণ লবণ। প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে দেব। এদিকে আমি অল্প জিরে আর তিনটে শুকনো লঙ্কা একসাথে ভেজে গুঁড়ো করে নেব। আমার কড়াইশুঁটিগুলো সেদ্ধ করা হয়ে গেছে। এবার আমি এটা মিক্সিতে ভালোভাবে পেস্ট করে নেব। আমার পেস্টটা তৈরি হয়ে গেছে। এবার আমি গ্যাসে প্যান বসিয়ে ওর মধ্যে আমি 2 টেবিলস্পুন তেল দিয়ে দিয়েছি। ওর মধ্যে দিয়ে দেব 1 চিমটি হিং। একটু নাড়াচাড়া করে আমি ওর মধ্যে দিয়ে দেব পেস্ট করে রাখা কড়াইশুঁটি। দিয়ে ভালোভাবে কন্টিনিউ নাড়তে থাকব। আমি এটা মিডিয়াম ফ্লেমে রান্নাটা করছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এবার আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। দিয়ে দিচ্ছি ভেজে রাখা জিরে ও শুকনো লঙ্কার গুঁড়ো। দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন আমি কিভাবে কন্টিনিউ নাড়ছি, এভাবে নাড়তে থাকবেন, নয় লেগে যাবে। আমার স্টাফিংটা অলমোস্ট তৈরি হয়ে গেছে। এবার আমি এটা 30 মিনিট রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। এবার আমি একটা বোল নিয়ে নিয়েছি, ওর মধ্যে আমি 3 কাপ পরিমাণ ময়দা আর 1 কাপ পরিমাণ আটা নিয়ে নিয়েছি। এবার তার সাথে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো নুন। দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার আমি ওর মধ্যে দিয়ে দেব 2-3 চামচ তেল। দিয়ে ভালোভাবে তেলটা আমি ময়দাটায় মেখে নেব। এবার আমি ওর মধ্যে অল্প অল্প জল ঢেলে একটা ডো তৈরি করে নেব। আমি ডোটা বেশি নরম করব না, আবার শক্তও করব না। আমার ডোটা তৈরি হয়ে গেছে। এবার আমি এটা 10 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেব। 10 মিনিট পর আমি এটা ছোট ছোট বল কেটে নিয়েছি। এবার এই বলগুলোর মধ্যে আমি স্টাফিংটা ভরে দেব। আমার স্টাফিংটাও ঠান্ডা হয়ে গেছে।
এইভাবে আমি সবকটা বলে স্টাফিংটা ভরে নিচ্ছি। আমার সবগুলো স্টাফিং ভরা হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে করে বেলে নিচ্ছি। আমি গ্যাসে কড়াই বসিয়ে ওর মধ্যে আমি 3-4 কাপ পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে আসতেই আমি ওর মধ্যে একটা কচুরি দিয়ে দেব। ভালোভাবে কচুরিগুলো ওর মধ্যে ভেজে নেব। এইভাবে আমি সবকটা কচুরি সুন্দরভাবে ভেজে নেব। আমার কচুরিগুলো ভাজা হয়ে গেছে। আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে আমার রেসিপিটিকে লাইক করবেন। ধন্যবাদ।